কোরআন হাদিসের স্বার্থে হতে হবে, কোন বানোয়াট কোন রায় কিয়াসের স্বার্থে নয়। এই আগুন ঝরা ইমান, এই জ্বলন্ত ইমান কুফরের সমস্ত কাঠ খড় পুড়িয়ে সাফ করে দেবে। ওই আগুন এখন জ্বলে নাই, বাংলার জমিন এখন ওই আগুন দেখে নাই। একবার যদি ইমানের দীপ্তি জ্বলে ওঠে, বাতিলের তখ্ত কোথায় উড়ে যাওয়ার খবর হবে না। আমরা চাই মানুষ হত্যা করে কোশ্চিন কালো মানুষের উপর দিন কায়েম করা যায় না। যারা মানুষের গলা কেটে হত্যা করে দিন কায়েম করতে চায়, ওদের মতো মূর্খ আর দুনিয়া নেই। ঠিক অমনি করে ধোকাবাজির ব্যালটের মাধ্যমে অধিকাংশ মানুষের রায় নিয়ে যারা দিন কায়েম করতে চায়, ওরা আর এক ধোকাবাজ। ব্যালটও নয়, বুলেটও নয়, সিরফ আকিদার পরিবর্তন করো, ইসলাম কায়েম হয়ে যাবে। কি মনে থাকবে তো? বাড়ি গিয়ে ভুলে গেলে আবার সব রাশ হয়ে যাবে। ব্যালটও হবে না, বুলেটও হবে না, সিরফ আকিদার পরিবর্তনের ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ রাসূল একটা দয় ওমর ফিরে আসছে, তিনি বলেছে, আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম এই দুইজনের একজনকে দিয়ে তোমার দিনকে শক্তিশালী করো। আগের দিন দোয়া করলেন, পরের দিন ওমর সরাসরি চলে এসে ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, খালাস। কিছু না বলেন, দোয়া তো করতে পারেন। আল্লাহ তুমি এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যাকে দিয়ে সম্ভব তাকে দিয়ে করিয়ে দাও। বলুন আমিন। কাকে দিয়ে করাবে আল্লাহ আমরা বলতে পারবো নাকি? আল্লাহ কাকে দিয়ে করাবে? কোন একটি দল, কোন একটি ব্যক্তি, এজেন্সি নিতে পারে না। স্রেফ আল্লাহ রহমতে এটা হতে পারে, আল্লাহ যাকে বাছাই করবেন তাকে দিয়ে হবে। এমনকি এদেশের সবচেয়ে বড় কাফের নেতা, তার ছেলে কিন্তু আল্লাহ দিন কায়েম করতে পারে। চলুন বিদায় হাজে চলে যাই। বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন আমার রসুল। হজ করে কোথায়? ওই একটা ছোট পাহাড় আছে না, জবলে রহমত বলেন ওটাকে। তারপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন, সামনে লক্ষাধিক সাহাবি। আশ্চর্য হয়ে যেতে হয়, পড়ে দেখলেন বইটার মধ্যে, আমি হতবাক হয়ে গেছি। আল্লাহ রসুলের সেই ভাষণটা, তত মাইক ছিল না, উচ্চ কণ্ঠে মানুষের কানে পৌঁছে দিচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তির নাম কুখ্যাত উমাইয়া বিন খালাফ। নাম জানেন না? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল এই লোকটা। উমাইয়া বেলালকে যে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, বেলালের মুনিব উমাইয়া বিন খালাফ। আর তারই ছেলে আজকে আমার রসুলের ভাষণ প্রচার করছে বিদায় হজের ময়দানে। এটাতে আপনি কি মনে করেন? আবু জাহেলের নাম জানে আমি মানুষ আছে? আবু জেহেল মক্কা মুজাহিদিন এসে সরাসরি ইসলাম কবুল করছে এবং জিহাদের ময়দানে চলে যাচ্ছে। ইয়ারমুকের ময়দানে বলছে, হে মুসলমানরা শুনে রাখো, 2,40,000 বিপরীতে আমরা মাত্র 40,000। সংখ্যা কোশ্চিন কালে বিজয়ের মাপকাঠি নয়। আমি আবু জেহেলের ছেলে, আজকে আমার রসুল বেঁচে নাই। যে আজকে তিনি বেঁচে থাকতেন তাহলে দেখতেন তার জানি দুশ্মন আবু জেহেলের ছেলে আজকে তার দিনের জন্য কিভাবে জীবন দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে বাংলার জমিনে তোমার দিনকে গালেব করে দাও। কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে কত যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা হচ্ছে, কত যে প্রশ্ন আসছে আমাদের কাছে। কিভাবে আপনার করবেন মানুষকে? ভোটাভুটি না করলে কি করে ক্ষমতায় যাবেন? আরে বেটা, ক্ষমতা যাওয়া শর্ত নাকি? এমন ক্ষমতা অর্জন করো ক্ষমতাসীনরা তোমার কাছে এসে তোষামত করে, সেটা ভালো না। এমন ক্ষমতা অর্জন করো যার ক্ষমতাসীনরা তোমার বাড়িতে এসে তোষামত করে। আলহামদুলিল্লাহ সে তোষামত হয় নাই। সংগঠন জোরদার করেন, দেখেন না সব নেতা আপনার বাড়ি চলে আসবে। ভুলে গেছেন প্রেসিডেন্টের কথা? 2004 সালে 20 সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি কেন আমাদের নওদাবাড়ে আসলো? ভুলে গেলে হবে? কি করেছি আমরা? তারা বোঝে, তারা চিন্তাশীল। ঢাকা থেকে এই আওয়াজ উত্থিত হয় নাই, নওদাপাড়া থেকে যে আওয়াজ উত্থিত হয়েছে, এই আওয়াজ একদিন পুরা আমেরিকা কেন সারা বিশ্বকে ধ্বংস করে ছাড়বে। তারা বলে দিয়েছে, অতএব আমাকে এখনই এই লোকটাকে দমন করা লাগবে। অত সহজে তারা এখানে আসে নাই। 3 দিন ধরে বারবার ফোন করে অনুমতি নিয়ে তবে আমার কাছে আসছে। এত সহজ মনে করেন আপনারা? অত এমন সাংগঠনিক শক্তি, এমন ঐক্য, এমন মজবুত শীষে ঢালা প্রাচীরের মতো আপনারা দাঁড়িয়ে যান কোরআন হাদিসের পক্ষে, দেখবেন আমেরিকা থেকে কেন ভারতের রাজধানীতে আপনার কাছে চলে আসবে। এত সস্তা। শুধু ইখলাসের সাথে কাজ করুন, ঐক্যবদ্ধ মজবুত শীর্ষনালা প্রাচীরের মতো গড়ে উঠুন। বিভিন্ন ফতোয়া ফরাজ দিয়ে আপনাদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সাবধান। আহলে হাদিসের যে ঐক্য গড়ে উঠেছে এই ঐক্য, এই ধরনের ইসলামী তবলিগি ইজতেমা এর আগে আপনার জীবনে ঘর দেখেছেন? বাতিল কাঁপতে শুরু করে দিয়েছে, আর এজন্যই আপনারা যাতে আর এখানে কখনই না আসেন তার ব্যবস্থা করা হচ্ছে। ডাইনে বামে তাকাবেন না, আল্লাহর হস্তে মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছে শুনুন, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এর দ্বারা কি মনে হয় যে আরো কারো কাছে আছে? তাকে হয়। যদি আপনি ধর্মীয় ক্ষেত্রে আহলে হাদিস হন, রাজনৈতিক ক্ষেত্রে আহলে নেত্রী হন, কি বলে একটা কি অর্থনৈতিক ক্ষেত্রে আহলে ইহুদি হন, তা আপনি তিন খোদার অনুসারী হয়ে গেলেন। আপনি এক খোদা হলো? খোদা কিন্তু বলা যাবে না, বলছে আপনাদের কারণে। আপনার রাজনীতির ইমাম হলো খ্রিস্টানরা, আপনার অর্থনীতির ইমাম হলো ইহুদিরা, আর ধর্মের ইমাম হলো পীর সাহেবরা। রসুল গেল কোথায়? রসুল আউট, খালি মিলাদ পাওয়ার সময়। যশোরে জুলিসে রসুল থাকবে, খালি জিলেবি খাওয়ার সময় রসুল। আমার রসুল জীবনে জিলেবি দেখেনি, রক্ত দিয়ে কাজ করছে, আর তোমরা জিলেবিকে ইসলাম কায়েম করবা? রসুলের আদর্শ মানবে প্রথম কারা? ধর্মের তারা না। তো তাদের কাছে আগে ফেকা, তারপরে হাদিস। তাহলে কি হলো? হাদিস আর ফেকার সংঘর্ষ হলে ফেকা অগ্রাধিকার পাবে না হাদিস অগ্রাধিকার পাবে? বললেন তো ভালো, মেনে চলার চেষ্টা করেন। আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে রফল আদান করানো গেল না। কোটি কোটি মানুষ মসজিদে দাঁড়াচ্ছে, সালাতে মাঝখানে এক হাতের ফাঁক। পরিষ্কার হাদিসে বলছে ওই ফাঁকে ওখানে শয়তান থাকে, কালো বকরির মতো থাকে না? তাহলে শয়তান মসজিদে যাওয়ার মুসল্লিও আছে, তেমনি শয়তান আছে। তাহলে আমি শয়তান ঢুকতে দেবো কেন? যেখানে সালাতের মধ্যে শয়তান ঢুকে বসে আছে, সেখানে তো সালাতই তো হয় না। সালাত শুরুই করছি বেদাত দিয়ে, নয়তো রসুলিল্লাহ তাআলা বারাকাত। আল্লাহ তাআলা আরবি বাংলা বোঝে না। সালাত নষ্ট করেছি দলাদলি করে, সিয়াম নষ্ট করেছি দলাদলি করে, এমনকি আজানটাও নষ্ট করেছি আমরা দলাদলি করে। আধ ঘন্টা এক ঘন্টা আগে আগ পিস। কোনো জায়গায় এই দাড়ি টুপিওয়ালাদের ঐক্য নাই। এরা ইসলাম কায়েম করবে? ঐক্যের একটা মৌলিক নীতি হবে, আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে ঐক্যের মানদণ্ড। আপনারটা যদি সহিহ হাদিসের বিরোধী হয় ছেড়ে দেব, আমারটা যদি বিরোধী হয় আমি ছেড়ে দেব। এমনি করেও তো মুসলমানদের মধ্যে ভাই ভাই ঐক্য হবে না? আপনি আপনারটা জিদ করেন, আমি আমারটা জিদ করি, তো কখনো কিছু ঐক্য হবে? জীবনে হবে। অতএব মৌলিক বিষয়টা আসুন, আপনি আদর্শ কাকে মানছেন? আমার রসুলকে। কিভাবে মানছেন? সার্বিক জীবনে না কোন একটি জীবনে? আগে সিদ্ধান্ত নেন। আমরা বলি আমার রসুল আমার সার্বিক জীবনে আমার আদর্শ। আপনারা কি বলেন? এমনকি পেশাব পায়খানা করবো, সেখানে আমার রসুল আদর্শ। মাথার টুপি খুলে দিলাম, চুল দেখছেন না? দুদিকে ভাঁজ করা আছে না, মাঝখানে স্মৃতি আছে না? এটাও রসুলের আদর্শ। বাঁকানো যাবে না। প্রতিটি জায়গায় আপনার দেহের দিক তাকালেই বোঝা যাবে এই লোকটা কি। এখানে যদি হয়, এজন্য আবু জাহেল বলছে, এই তোরা কিরকম, তোদের নবী কিরকম রে? ই পেশাব পায়খানা কথা বলতে বলে। আবু জাহেল চমকে, এটা কি নবী? জবাব দিয়েছিল, হ্যাঁ আমাদের নবী এমন নবী যিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের ঠিকঠাক করে দেয়। আপনারা অনেক সময় রাগ করেন, সামনে দেখা হলেও অনেকে টুপি খুলে দেয় না, এই মাদার টুপি হঠাৎ একাধারে একা সমস্যা ধরে ফেলি। কেউ মোসাফাকের বুকে হাত লাগায়, কেউ মাথা ঝুঁকায়, কত আদর দেখায়। দেশে চলবে না। দেনাম দিয়ে সংশোধন হতে হবে। আগামীকাল করবো তা হবে না। যখন আপনার সামনে সমস্যা দেখবেন, হাদিস বিরোধী কোনো আমল, তখনই তাকে বোঝাবেন, বাবা এটা অন্যায়। এমনি করে তো সমাজ গড়বে। এবার আসুন একটা মিলাদের হাদিস মিলাদের কোরআন বলি কোরআন মিলাদ কোরআন আছে তাই না আছে দলিল দিচ্ছি আমি সূরা আহজাব 40 নম্বর আয়াত এটা মিলাদের আয়াত এই দেশে এমন কোন মিলাদ হয় না সেখানে আয়াতটা পড়া হয় না আমি যে মিলাদের কথা সুর দিয়ে পড়ি তা আপনারা তো জেলে বাঁধতে বলবেন আয়াতটা পড়ে দিই সবাই জানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন এটা মিলাদের আয়াত না এটা বলা পরে তার বালাগাল উলামা কামাল শুরু হয় আমি ছাত্র জীবনে মিলাদ পড়ে পাল্লা করেছিলাম আরমন মাদ্রাসায় আমার ক্লাসে 26 জন ছাত্র ছিল 16 জন আহলাদিস 10 জন হানাফি আমি বসে আর মিলাদ করব তোদের সাথে বিলেজ জিলাপি নিয়ে আমি খুব মিষ্টি ঘর লোক কিন্তু আর জিলাপি দেওয়ার শর্তে মিলাদ করব একটা জিলাপি দিয়েছি এমন সুর দিয়ে মিলাদ করলাম তো ভাই আপনি কিন্তু আমাদের হানাফি হলে আপনাকে আর পীর বানিয়ে দিতেন তোর হানাফি হবো না পীরও হবো না মিলাদটা জিলাপিটা দিয়ে আগে মিলাদ কিন্তু আমরা জানি পড়ি না এই আয়াতটাকে কোথায় নিয়ে চলে গেছে এটা খেলার বস্তু বানিয়েছে এটা জিলাপির আয়াত হয়ে গেছে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ তোমাদের কারো ছেলের বাপ না কোন ব্যক্তির পিতা নন ওয়ালাকি রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন যে নবীদের শেষ এইখানে গিয়ে তিনি যে শেষ কিনা এটা নিয়েও ইখতিলাফ যদি আল্লাহ নবীর শেষ নবী কিনা এখানেও মুসলমানরা এক হতে পারে নাই হ্যাঁ উনি বড় নবী শেষ নবী না বড় পণ্ডিতরাই ব্যাখ্যা দিচ্ছে কারণ খাতামর্শ আংটি এই জন্য আমার রসুল ব্যাখ্যা দিয়ে গেছেন রাজশাহীতেও কাদিয়ানীদের দলবল আছে ঢাকায় বড় মার্কাজ আছে নামগুলো ইসলামের নাম বানাইছে সরকার কাদিয়ানীদের সমর্থক ইসলামপন্থীরা বারবার বলা সত্ত্বেও তাদেরকে এত বাতিল করে নাই শুনে রাখেন ভালো করে কাদিয়ানীরা কাফের কাফের পরিষ্কার কাফের এরা কোশ্চিনকালেও মুসলমান ছিল না আজও নয় আগামীতেও হবে না যদি ওরা তওবা না করে যারা আমার রসুলকে শেষ নবী মানে না তারা আদৌ কোনদিন মুসলমান হতে পারে না আল্লাহকে আল্লাহ বলার জন্য আবু জেহেলে যথেষ্ট তোমার দরকার নাই ঠিক না ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে কোরআনের কোন ব্যাখ্যা যদি আপনি গোলমাল করেন আমাদের বক্তব্য হলো আপনি হাদিস থেকে ব্যাখ্যা নেবেন কারণ কোরআনের আয়াত নাজিল হয়েছে কার উপরে রসুলের উপরে না ব্যাখ্যা দিলে কে দিবে তিনি দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইন্না মাসালিয়া মাসাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু আজমালাহু ইল্লা মাওদিয়া লাবিনা আমি এবং আমার পূর্বকার নবীদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি একটা সুন্দর গৃহ নির্মাণ করেছেন গৃহ নির্মাণ শেষ হয়ে গেছে এক জায়গায় একখানা ইটের জায়গা বাকি আছে আনা তিলকাল লাবিনা ওয়ালা নবিয়্যা বা'দ আমি সেই একখানা ইট আমার পরে আর নবী নাই ব্যাখ্যা কি হলো আর ইটের জায়গা ফাঁকি থাকলো এই ব্যাখ্যা পাওয়ার পরও যদি কেউ বলে যে না এখনো আছে তো ওকে মাথা ঘোল দিয়ে ঢালাই করতে হয় তিনি বলছেন ওরসুতুল খালকি কুল্লি আমি সকল সৃষ্টি জগতের নবী আমি জিন ইনসানের নবী তিনি আরো বলছেন আল্লাযী নাফসু মুহাম্মাদান বিয়াদিহি লা ইউসমিউ বি আহাদুন মিন হাযিল উম্মাহ ইহুদিয়ুন কানা আও নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার রাওয়াহু মুসলিম যার হাতে আমার জীবন তার কসম করে বলছি ইহুদি হোক আর নাসারা হোক এমনও আমার আগমন বার্তা শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে কিন্তু আমার আনিত ইসলামের উপরে ঈমান আনেনি ইল্লা কানা মিন আসহাবিন নার সে অবশ্যই জাহান্নামী হবে তো বোঝা গেল বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার আখিরি নবীর উম্মত উম্মতের দাওয়া উম্মতে ইজাবা আমরা যারা তার দাওয়াত কবুল করে মুসলমান হয়েছি আমরা হলাম উম্মতে ইজাবা আর যারা দাওয়াত কবুল করেন নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন এরা হল উম্মতের দাওয়া এদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে এখানে যদি হিন্দু ভাই থাকেন বা কোনো বৌদ্ধ ভাই থাকেন তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আসুন ইসলাম কবুল করুন নইলে পরিষ্কারভাবে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এতে কোনো মাপ নাই কারণ আপনার আকীদায় শিরক শিরক নিয়ে কেউ যত ভালো কাজই করুক না কেন শিরক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া তার কিছু পাওয়ার নেই।